রাজ্যের বিভিন্ন প্রান্তর আজ সোনারী তো মহাসপ্তমীর আয়োজন বিশালভাবে করব নয় আসলে কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিত অনুষ্ঠিত হলো বিভিন্ন ঠাইত দুর্গা পূজার বিভিন্ন কার্যসূচী ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে আছে। আর এই মুহূর্তে মানে উপস্থিত আছো চৰাইদেউর যে চৰাইদেউ যুব সমাজের দুর্গা পূজা থলীত, আর এই মুহূর্ত সামগ্রিক দৃশ্যটি দেখাবর কারণে সতীর্থ ক্যামেরা সাংবাদিকক আমি অনুরোধ জানাইছো। আসলে এনেদরে কোভিডকালীন পরিস্থিতির পরিপ্রেক্ষিত অনুষ্ঠিত হলো আসলে বিভিন্ন নীতি নির্দেশনা, সরকার নীতি নির্দেশনা অনুসরণ করে উদযাপন সমিতি সমূহে দুর্গা পূজা উদযাপন করেছে। এই মুহূর্তে চৰাইদেউ যুব সমাজের কর্মকর্তা সকল আছে, তেখেতসকলে ইতিমধ্যে পূজার যে মন্ত্রোচ্চারণের পাশতে তেখেতসকলে ইতিমধ্যে পূজা স্থলীত উপস্থিত আছে। আর তেখেতসকলের পর জানিবর কারণে চেষ্টা করি আসলে কেন ধরনের তেখেতসকলে পূজা অনুষ্ঠিত করেছে। হয় এগারী চৰাইদেউ যুব সমাজের কর্মকর্তা কি কব আপনাদের যেহেতু অনুষ্ঠিতভাবে অনুষ্ঠিত করেছে যে পূজা ভাগি আপনাদের আপনার চ্যানেলের জড়িয়ে মানে আপনার সকলকে সকলবাসী পূজা শুভেচ্ছা জানি মানে কি যে কোভিড পরিস্থিতি এটা পূজাত মানে জাক জমকতায় তো অনুষ্ঠিত করবলে দিয়া নাই সরকারেও। কোভিড প্রটোকল মানি আমি অনুষ্ঠিত করি যে নিয়ম সেই নিয়ম মানিহে মানে পূজা বিধি অকল অনুষ্ঠিত করে অনুষ্ঠিত করি। কোভিড পরিস্থিতি যে কোভিডের নিয়ম নীতি নিয়ম আছে সেই নীতি নিয়ম সমূহ মানি আসলে তেখেতসকলে পূজা উদযাপন করেছে। এই মুহূর্তে পূজার যে পুরোহিত আছে তেখেতের পর জানিবর কারণে চেষ্টা করি যেহেতু আজি সপ্তমী আর সপ্তমীত আপনাদের কালি ষষ্ঠীর পিছনে আপনাদের সম্পূর্ণ প্রস্তুতি হল আর আজি সপ্তমী কাইলে অষ্টমী কেন ধরনের পূজা ভাগ আপনাদের করব? নমস্কার। আসলে সপ্তমী তিথিপুরা অল্প দীঘলীয়া হয়েছে, দীঘলীয় হওয়ার কারণে অকান ধর ইমান কষ্ট নাই হওয়া। আর যাকালি ষষ্ঠী করি ষষ্ঠীকর রাতেপা আমি সপ্তমী আয়োজন করি, সপ্তমী যা তিথি অনুযায়ী করবল আছে সেই কর্মখিন করে আগবাড়ি আমি কাম করে আসো। আর যথাযি হয় সরকার যদি নির্দেশ নিয়ম বা নিয়ম বলে বাঁধি দিছে সেই মতে আমি কর্মখিন করে সমাগম তো যথেষ্ট আজি কম দেখি। আর হয়তো অষ্টমী নবমী যদি সমাগম তো হবার আশা একটা আছে, আর প্রথম দিনে তো খুব কম মানুষ মানে ধর রাজভক্তবৃন্দ আছে, এখানে খুব কম অহার এই মুহূর্তে আপনি একটা শ্লোক যদি মাতি দিয়ে সকলবাসীর কারণে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। স্বস্তি ন ইন্দ্র বিদ্য সবাহা, স্বস্তি ন পূষা বিশ্বপদাহা, স্বস্তি ন নাইক স্তর স্থানে, স্বস্তি ন বৃহস্পতি দাতো, ওম দো শান্তি, অন্তকা শান্তি, বনস্পতি শান্তি, বিশ্বদেব শান্তি, সর্বরূপ শান্তি, সর্ব পাপ শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হয় নিশ্চিতভাবে আসলে এনেদরে পূজা ভাগ অনুষ্ঠিত করা হয়েছে। দুর্গা পূজার বিভিন্ন কার্যসূচী আছে বিভিন্ন ঠাইত, আর চৰাইদেউ যুব সমাজের এই পূজাথলীর আমি দেখাবর কারণে চেষ্টা করল পূজা কেনদরে আসলে সোনারীতে অনুষ্ঠিত করে থাকা হয়েছে।